তোমাদের সামনে আমি নিয়ে এসেছি আজকে খুব হেলদি অ্যান্ড টেস্টি পালং খিচুড়ি। এটা বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে, বড়দের সবাই খেতে পারবে। পালং খিচুড়ি শীতকাল তো চলে এসেছে, তো পালং তো সবসময় পেয়ে যাবে। তো তোমার দেখে নাও কী কী উপকরণ লাগছে। আমি এখানে পালং কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে দেখো আদা লঙ্কা ধনে বাটা আছে, এখানে তেজপাতা আছে, গোটা গরম মশলা আছে, আর পরিমাণ মতো আমি মাপ করে নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম মুগ ডাল, আর এখানে 400 গ্রাম গোবিন্দভোগ চাল মেপে আমি রেখে দিয়েছি। তো আমি পুরো এখানে উপকরণ যেগুলো লাগবে পুরো সাজিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। প্রথমে আমি কড়াইয়ে মুগ ডালটা ভেজে নেব, হালকা জাস্ট ব্রাউন করে মুগ ডালটা ভেজে নেব, নাহলে একটা কাঁচা কাঁচা স্মেল বেরাবে। দু মিনিট থেকে 3 মিনিট মুগ ডালটা ভাজলে হয়ে যাবে আমার ভাজা। তো আমার ভাজা হয়ে গেছে, এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, খিচুড়িটা করে করে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, আর এখানে আদা লঙ্কা ধনে বাটা যেটা বেটে রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এইভাবে তোমরা খিচুড়িটা একবার বাড়িতে করে দেখো বন্ধুরা, খুবই টেস্টি লাগে। আর হলুদ আর একটা আমি ফার্স্ট করছি, এত সুন্দর টেস্ট হয়েছে তোমাদের কি বলবো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দেবো, আর শীতকালে এখন জানোই তোমরা ফুলকপি পালং শাক সিম সব রকম সবজি পাওয়া যায়, আর শীতকালের মধ্যে খিচুড়ি খেতে খুবই টেস্টি লাগে। হালকা একটু জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম মুগ ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম ভেজে, তো সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে 2 মিনিট কষাবো। দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, হালকা মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো, দিয়ে যেরকম ঝাল খাবে বুঝে দেবে, কেন বাচ্চারা থাকলে অনেকে ঝাল দেয় না আর আমাদের ঘরে ঝাল খায়। খিচুড়িতে তো ঝাল আর মিষ্টি না হলে ভালো লাগে না, কিন্তু এটা একবার খেয়ে দেখবে বন্ধুরা খুবই টেস্ট লাগবে, শরীরের পক্ষে পক্ষে খুবই ভালো, হেলদি টেস্টি। তাই একটু 2 মিনিট ধরে কষানো হয়ে গেল, দিয়ে দিলাম এবার কাটা পালং শাকগুলো, আমি আগে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। অনেকেই পালং শাক বেশিরভাগই মানে এটা মিক্সচারে এটা মিহি করে দিলে কেমনটা সবুজ সবুজ হয়ে যায় বলে আমি এটা কেটে কেটে দিলাম। আর পালং শাকের যে একটা ফ্লেভারটা গন্ধ খুবই সুন্দর লাগে, খিচুড়ি কালারটা খুব টেস্ট হয়ে যায়। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, নিরামিষ খিচুড়ি খুবই টেস্ট। আমি এভাবে ফার্স্ট করলাম, মানে অসাধারণ হয়েছে খিচুড়িটা খেতে, খুবই টেস্টি হয়েছে খিচুড়িটা। তো এটাকে আমি আরও 2 মিনিট ধরে পালং শাকটা দিয়ে মুগ ডালটা ভালো করে কষিয়ে নেবো। আমি লবণটা না আগে দেওয়া হয়নি বলে আমি এখন লবণটা দিয়ে দিলাম, একটু হালকা জল দিয়ে দিলাম, মানে কষাতে হবে তো শুকিয়ে যাচ্ছে। এরকম কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, নাড়িয়ে লেগে লেগে যাবে নিচে কড়াই। দেখো মানে ডালটা কীরকম মাখা মাখা একটা আঠালো টাইপের একটা হয়েছে শাক দিয়ে দিয়েছি বলে, আর আমি এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, আর দিয়ে দিলাম এই মশলা কষানোর যে মুগ ডালটা এটা আমি দিয়ে দিচ্ছি। মুগ ডালটা সেদ্ধ টাইম লাগে গেলে মুগ ডালটা আগে দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট ধরে সেদ্ধ হলে তারপরে আমি চাল ধুয়ে যে রেখে দিয়েছি গোবিন্দভোগ চাল সেটা আমি দিয়ে দিলাম। দেখো ফুটো গেছে, বেট না নাড়াচাড়া করে নেবো, বেশিক্ষণ লাগে না খিচুড়ি করতে, গোবিন্দভোগ চাল রাত্রে সেদ্ধ হয়ে যায়। দেখো ফুটেও গেছে, চালটা এখনও সেদ্ধ হয়নি, চাল ডাল হালকা সেদ্ধ হওয়া বাকি আছে। কালারটা দেখেছো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে। দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, আমি জিরে গুঁড়ো ভাজাই খাই, খিচুড়ি হোক তরকারি হোক লাস্টে দিলে খুব টেস্ট হয়। খিচুড়ি একটু পাতলা পাতলা হয়েছে, আর যখন এটা রেখে দেবো আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে, শুকনো হয়ে যাবে খিচুড়িটা। দেখো খিচুড়িটা কত সুন্দর কালার এসছে, তোমরা দেখো তোমার চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, পুরো পারফেক্ট খিচুড়ি হয়েছে।
তোমরা এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, খুবই টেস্ট লাগবে, খুবই ভালো, এটা হেলদি এবং টেস্টি। তো আজকে যদি আমার পালং শাক খিচুড়ি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও বন্ধুরা। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।